যে মন্ডপ তৈরি হচ্ছে তার এখানে বাঁশের কাজ এবং বাটামের কাজ চলছে তার সাথে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল। গাইজ, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি এখন আছি পুরাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির একদম ঠিক সামনেই। এখানে তৈরি হচ্ছে সেলুলার জেলের আদলে তৈরি এবছরের দুর্গাপূজার থিম, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করতে আমি এখানে চলে এসেছি। এখানের যে কমিটি তারা এখানে আগের থেকেই দেখিয়ে দিয়েছে এখানের এবছরের থিমটা। তাহলে চলো বেশি দেরি না করে সেখানে যাচ্ছি। ধলডাঙ্গা থেকে পুয়াবাগান মাত্র 4 কিলোমিটার, রাজগ্রাম থেকে 2.5 কিলোমিটার এবং বাঁকুড়া সদর থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবছর পুয়াবাগানের যে থিম সেটা হচ্ছে সেলুলার জেল, অর্থাৎ আন্দামানের যে সেলুলার জেল সেটাকে কেন্দ্র করে এখানে থিম। আমি এখন চলে এসেছি পুয়াবাগান সর্বজনীন দুর্গাপূজা, সেখানে তৈরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বিখ্যাত সেলুলার জেল, হয়তো অনেকজন ইউটিউবে দেখেছেন এবং সেখানে অলরেডি ভিজিট করেছেন, তো সেই আদলেই এখানে তৈরি করা হচ্ছে, অর্থাৎ সেলুলার জেল থিম এবছর। এখানে দেখতে পাচ্ছি এখানে যেমন সেলুলার জেলে প্রত্যেকটা প্লটে ভাগ করা ছিল সেইরকম ভাবে করা আছে দু সাইডটা। এবং দর্শকরা, অর্থাৎ যারা আপনারা যারা পুজোতে ঘুরতে আসবেন তাদের জন্য উপরে ওঠার পুরো বন্দোবস্ত থাকবে। এবং সাদার সাথে এই যে বিস্কিট কালারের যে কম্বিনেশন করেছে পুরো অসাধারণ লাগছে, যদিও এখনই কমপ্লিট হতে দেরি আছে কিন্তু কাজ দেখে মনে হচ্ছে পুরোদমে কাজ চলছে অলরেডি। অর্থাৎ এই যে সামনে যেটা আমার মনে হচ্ছে ঠিক সামনেই থাকবে মা দুর্গার প্রতিমা, এবং এটা রয়েছে পুরো থিমের আদলে তৈরি হচ্ছে পুরো একদম। আমি এখানে দেখতে পেলাম এখানে বাঁশের কাজ চলছে, বাটামের কাজ চলছে, সমস্ত ধরনের মিস্ত্রিরা এখানে উঠে পড়ে লেগে আছে কারণ পুজো আর বেশি দিন নেই। এটা হলো উপরে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, এখনো পর্যন্ত অনেকটা কাজ বাকি আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এগুলো হচ্ছে হয়তো জেলখানা নাকি। এখানে থার্মোকল দিয়ে কাজ হচ্ছে পুয়াবাগানে। এখানে সেলুলার জেলের আদলে যে মণ্ডপ তৈরি হচ্ছে তার এখানে বাঁশের কাজ এবং বাটামের কাজ চলছে, তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে থার্মোকলেরও কাজ চলছে। এই আমার এই পাশে বাঁ পাশে আছে এখানে জেল, অর্থাৎ যারা কয়েদিরা থাকতো সেই ধরনের যে কয়েদিদের রুম সেইটা করা হচ্ছে। এবং ঠিক আমার সামনে এখানেও আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে রুমের মতো আকৃতি তৈরি করা হচ্ছে, এখনও কাজ অনেকটা বাকি আছে। পুয়াবাগান সর্বজনীন যে দুর্গোৎসব কমিটি সেইখানে আমরা এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানের যে মণ্ডপ সজ্জা সেটা থিমের আদলে তৈরি হচ্ছে, এবং যেটা মায়ের মূর্তি সেটার জন্য এখানে যে সিমেন্টের যে ঘর সেটা করা আছে। অর্থাৎ এখানে প্রতি বছর এখানে পুজো হয় কিন্তু প্রত্যেক বছরের থিম সেটা প্রতি বছর চেঞ্জ হতে থাকে। এবং এখানে যে মায়ের দুর্গা মন্দির সেটা অনেকটা অর্থাৎ কমপ্লিটের মুখে কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সামনে এখানে যারা মিস্ত্রিরা তারা কাজ করছে, গিরিধারীরা। তো বলছিলাম এখানে যে মণ্ডপ তৈরি হচ্ছে এটা কতদিন ধরে কাজ চলছে? এটা দু মাস ধরে কাজ কন্টিনিউয়াস চলছে। কতজন এখানে কাজ করছে? বৃষ্টির জন্য কাজটা বেশি গেছি, বৃষ্টি না হতো কাজটা আমরা আরো আগে তাড়াতাড়ি শেষ করে নিতাম। Thank you.
আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার সাথে নিচের যে বেল আইকন সেটা ক্লিক করুন, তাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।